আচ্ছা খেয়াল করেন, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে মোবাইল ডিভাইসটা আছে এইটা এইটা নিয়ে আমরা এসইও করব, ঠিক আছে? মোবাইল এসইও, যাদের পিসিতে পিসি নাই বাট মোবাইল আছে তারা বসে বসে মোবাইল দিয়ে এসইও করবেন, ঠিক আছে? বা পিসিতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রত্যেকের মোবাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, তাই না? এই অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা যেটা করবেন সেখানে কিছু টুলস আপনার অ্যাপস নিয়ে নেবেন। অলরেডি আমরা সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স এবং ইউটিউবকে করার জন্য কতগুলি টুলস আমরা বলছি, তাই না? এই প্রত্যেকটারই আবার কি আছে, অ্যাপস আছে। এই অ্যাপসগুলিকে নিয়ে আমরা মোবাইলে এসইওটা করা যায় কিনা সেটা দেখব। তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, খেয়াল করেন ভিআইডি আইকিউ মনে আছে, এই অ্যাপসটা আমাদের লাগবে। তারপর লাগবে গুগল অ্যানালাইটিক্সের অ্যাপস এবং গুগল সার্চ কনসোল অ্যাপস। তো আমরা কাজটা করার জন্য মূলত যে কাজটা করব, যে আমরা আমাদের যার যার মোবাইল থেকে বিশেষ করে চেষ্টা করব যে আমাদের ওই মোবাইলের যে অপশনটা আছে প্রত্যেকের অ্যাপস ইনস্টল করা বা এইগুলি নিয়ে ঝামেলা থাকার কথা না। আছে কারো কি ঝামেলা আছে? তাহলে সবাই আমি একটু দেখি দেখানো যায় কি না। আচ্ছা খেয়াল করেন, যা আপনার যে ডিভাইসটা আছে সবাই একটু বোর্ডে খেয়াল করেন তাহলে বিষয়টা দেখতে পাবেন। আচ্ছা খেয়াল করেন একটু বোর্ডে, আমরা সাধারণত যাদের আইফোন আছে তারা অ্যাপ স্টোরে যেয়ে কাজ করবেন, তাই না? আর যাদের বিশেষ করে আপনার আইফোন যাদের নাই তারা তো আপনারা জানেন যে আপনাদের প্লে স্টোরে যেয়ে
যে নামতে হবে। তো এখানে যে আমরা যেটা করব, আমাদের অ্যাপগুলি ইনস্টল করার পরে খেয়াল করেন যে এখানে আমরা যেই অ্যাপসটা ইনস্টল করব সেটা দিয়ে আমরা সার্চ দিব, তাই তো? এখানে সার্চ দিলে আপনার চলে আসবে, কি নাম বলছিলাম এটারে, ভিআই ডি VIDIQ। এছাড়াও আছে আপনার আপনার ওই যে ইয়াবাডি দিয়ে করতে পারবেন, VIDIQ, টিউববাডি দিয়েও করতে পারেন। তো VIDIQ দিয়ে আপনি সাধারণত করেন, VIDIQ-তে দেখেন যে এই যে লোগোটা দেখলে চিনবেন, ঠিক আছে? এটা দা যেহেতু আমরা অলরেডি এটা তো করছি, তাই না? এটা দা আমরা যেহেতু করছি, সো এটা দা আপনারা করেন। এছাড়াও আরো অনেক আছে দেখবেন, YT ট্রাকার, তারপরে ইউটিউব, ঠিক না, এরকম পাবেন যে অনেক। তারপরে এই যে আপনার এটাও আছে টিউব বাডি, সো যেটা যেটা মনে করেন করেন, সমস্যা নাই। আমরা এইটা দিয়ে যদি করি, খেয়াল করেন যে এখানে অলরেডি আমি একটা ইয়া করছিলাম, এই যে আপনার যে চ্যানেলে চলে যাবেন, তাই না? এই চ্যানেল, এটা তো আমার চ্যানেল, আপনারা জানেন। একটু আগে আমরা যে ইয়াটা করছি সেটার নাম ছিল কি, দেখেন যে এখানে অপশনগুলি খুব সুন্দরভাবে আছে, এডিট একদম ইজিভাবে। ওই যে আমরা আইকিউতে যেরকম চেক লিস্ট করছি, এখানে কত আছে, 32/100, তাই না? এবং চেক লিস্টগুলিও দেখা যাচ্ছে। তো এখানে এই নিচে দেখেন যে আপনার প্রত্যেকটার এই যে ট্যাগগুলি বসাইতে পারবেন, সুন্দরভাবে ট্যাগও বসানো যাবে, তাই না? এবং এইখানে দেখেন যে এই স্কোর অনুযায়ী আপনি কি কি চেকলিস্ট অনুযায়ী দেখবেন যে কোনটা কোনটা বাদ আছে, ওইগুলি দিয়ে আসতে হবে। যেরকম আমাদের প্রথমে চেকলিস্টে টাইটেল লেন্থ দেওয়া আছে, ঠিক আছে, রাইট দেওয়া আছে, ডেসক্রিপশন ঠিক আছে, ট্যাগ লেন্থ 81, ট্যাগ লেন্থ আরও বাড়ানো উচিত, ক্লোজ ক্যাপশন দেখবেন যে ক্লোজ যেগুলি দেওয়া আছে সেগুলি ঠিক করে দিবেন, ক্লোজ ক্যাপশন, তারপর মেড পাবলিক, শেয়ার অন ফেসবুক, ফেসবুকে শেয়ার করা নাই এর জন্য আর কি ইয়া দিতেছে, তো এইগুলিকে এই যে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে এখানে আপনার আমাদের একটা পেজ ছিল না, আমরা পেজে শেয়ার করে দিই, পেজটা কি আইটি ফ্রিল্যান্সিং এর, এখানে যে পোস্ট করা যাবে, যাই হোক, এখানে আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো এইভাবে আপনার দেখেন যে প্রত্যেকটা অপশন আছে, প্রত্যেকটা দেখে দেখে ঠিক করলেই আপনার এটা কি স্কোরটা বেড়ে যাবে, তার মানে আপনার এসইওর কাজটা হতে থাকবে। এইভাবে আপনি এক একটা ভিডিও নেবেন, আপনার ভিডিওগুলি কি ভিডিও চ্যানেল, এটা বোঝা যাচ্ছে না, ইউটিউবের চ্যানেল, ইউটিউবের লগ ইন করে নেবেন, নেওয়ার পর অটোমেটিক চলে আসবে। তাহলে অটোমেটিক চলে আসলে আপনার এই যে হাউ টু, এই একটু আগে আমরা সাইটেশন নিয়ে আমরা ইয়া করতেছিলাম না, সাইটেশন, তারপরে হচ্ছে অফ পেজ এসইও, এই দেখেন যে প্রত্যেকটাই আলাদা আলাদা। এখানে এডিট অপশন আছে উপরে, এডিটটা ইউজ করবেন, দেন দেখবেন যে আপনার প্রত্যেকটা ডেসক্রিপশন, এই যে প্রত্যেকটা আপনি এডিট করতে পারবেন তখন। তারপর কিওয়ার্ড, কিওয়ার্ডকে আপনি আরও বেশি কিওয়ার্ড দিতে পারবেন, এখানে খুব সুন্দরভাবে এটা দেওয়া আছে। এই অ্যাপসটা বোঝা গেছে? তাহলে এইটা একটা করবেন, আর হচ্ছে যে করতে হবে হচ্ছে তাহলে VIDIQ, আর একটা কী বললাম যে আমাদের গুগল অ্যানালাইটিক্স, না গুগল অ্যানালাইটিক্স, এই যে এইটা গুগল অ্যানালাইটিক্স, লোগো দেখলেই চিনবেন, তিনটা ডট দেওয়া আছে, তাই না? তাহলে এইটাকে ইনস্টল করে নেবেন, গুগল অ্যানালাইটিক্স এটাকেও লাগবে, এটাকে আপনারা ইয়া করে নেবেন। আর হচ্ছে গুগল কি সার্চ কনসোল, আচ্ছা এটা আমি পরে করি, জাস্ট আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। গুগল অ্যানালাইটিক্স
সার্চ কনসোল, মানে গুগল সার্চ, ঠিক আছে? ওই অ্যানালিটিক্সটা অলরেডি শুরু হয়ে গেছে গা, ওই যে নিচে আছে, ঠিক আছে, গুগল সার্চ কনসোল। এইভাবে আপনারা প্রত্যেকটা করে নেবেন, করলে আপনাদের সুবিধা হবে যে আপনার টোটাল কাজগুলি আপনারা এখান থেকে করতে পারবেন। আমি কি মানে এই মোবাইলের ইয়াটা বুঝাইতে পারছি, যে আমাদের যে মোবাইলের তাহলে আমাদের মূল ইয়াটা ছিল হচ্ছে যে এই গুগল সার্চ কনসোল, আর এখানে আমরা ইউটিউবের এসইওর জন্য কোনটা ভিআই, কোনটা আইকিউ লেখা আছে, তাই না? দেখা যাবে যে আইকিউ, আপনার ভিআই দিয়ে আইকিউ, এই দুইটা অপশন আপনার লাগবে। আর আপনার অবশ্যই কি আপনি যে চ্যানেলের করবেন সেই চ্যানেলের ইউটিউবেরটা লাগবে না, ইউটিউব, বোঝা যাচ্ছে না বিষয়টা? টোটালি মোবাইলে বসে বসে আপনি এসইওর কাজগুলি করতে পারেন। বাসা বসে আসতেন, ল্যাপটপ খুলতে খারাপ লাগতেছে, ঠিক আছে, অ্যাপস মানে আপনার প্রত্যেকের হাতে এখন খুব দামি দামি সেট আছে, তাই না? অ্যান্ড্রয়েড আসছে, আইফোন আসছে, তো এইগুলিকে একটু কাজে লাগাইতে হবে, বোঝা গেছে? এগুলিকে একটু সব সেট আপ হয়ে গেছে আপনাদের, আপনারা ইয়া করতেছেন, ওর নাম কি জানি বলে, যে ওয়েব পেজ ডিজাইন ডেভেলপ শেষ, তারপরে আপনার ইউটিউবে আপনার বিভিন্ন টপিকস আপ করতেছেন, এখন আপনার কাজ হচ্ছে যে জাস্ট এগুলিকে কি করা, এসইও করা। এই এসইওর কাজটা বাকি, এবং এসইও করার জন্য আমি যে কয়েকটা টুলস বলে দিলাম, এগুলিকে আপনাদের একটু প্রত্যেকের ব্যবহার করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। অ্যাপস নিয়ে কারো কোশ্চেন আছে? অ্যাপস কখন ইনস্টল করছেন? তাহলে সমস্যা কোথায়? ইউটিউবের অ্যাপস লাগবে না আপনার, অ্যাপস খালি এটা থাকলে হবে? আপনার মোবাইল ইউটিউব অ্যাপস না থাকলে কি আপনি ইউটিউবে ঢুকতে পারবেন? তাহলে ওই অ্যাপসটাও লাগবে। আপনি যখন যাবেন তখন এই অপটিমাইজ যখন করবেন, এই তখনই আপনার চ্যানেল আসবে, ইউটিউবের চ্যানেলের ইয়াটা লগইন ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই তো আপনি ওই চ্যানেলে ঢুকে আপনি কি করতে পারবেন, ওই ভিডিও, এই যে আমার ভিডিওগুলি সব চলে আসছে না, তাহলে আমার ইউজার আইডি পাসওয়ার্ড না দিলে তো এটা আসবে না, ঠিক আছে? হ্যাঁ, অ্যানালাইটিক্সে আমরা কি করছি, হ্যাঁ, আপনি কিন্তু আমরা স্টুডিও নিয়ে কথা বলতেছি না, আমরা বলতেছি যে আমাদের যেই গুগল অ্যানালাইটিক্স সার্চ কনসোল দেখাইছি সেটা দিয়ে আপনি কাজ করবেন। আপনার যেখানে অনেক জায়গায় দেখা যায়, কিন্তু আপনার এই অ্যাপসের মাধ্যমে মোবাইলে নিয়ে কাজ করতে হবে। আপনি যে দিক দিয়ে অ্যানালাইটিক্স করেন, আমি তো একটা বললাম, স্টুডিও বলেন, আর হচ্ছে যে আরো ওই মোজ বার বলেন, তারপরে আরো কি কি আছে, ওই আপনার আরো কি দেখাইলাম যেন, ওই যে উবার সাজেস্ট আছে, প্রত্যেকেরই অ্যাপস আছে, বোঝা যাচ্ছে কথাটা? আমি বুঝাইতে চাইলাম যেটা, সেটা হচ্ছে যে আপনার মোবাইলটাতে বৈশা যেটা ডেস্কটপে কাজ করছেন সব কাজগুলি করতে পারবেন, ক্লিয়ার? তার জন্য আমাদের অ্যাপসগুলির শরণাপন্ন হইতে হবে, এবং সেই অ্যাপসগুলির কথাই আমি এখানে দেখাইলে এই এতটুকু। তো সবাই ভালো থাকে।